স্বাগতম সবাইকে বিডি গণিতে আশা করি সবাই ভালো আছো এবং বেশি বেশি গণিত প্র্যাকটিস করতেছ আজকের বিষয় হচ্ছে ভগ্নাংশের যোগ আমরা ভগ্নাংশ যোগ করে দেখাবো আজকে কয়েকটি উদাহরণের সাহায্যে তার আগে যারা আমার ভগ্নাংশের শব্দাবলীর ভিডিওটা দেখে নেয় অবশ্যই দেখে নিবা বা উপরের ডাম্পা সেলিংক দেয়া আছে ওই ভিডিওটা দেখলে তোমাদের ভগ্নাংশে সম্পর্কিত শব্দগুলো বুঝতে অনেক সহজ হবে এবং এই উদাহরণগুলো বুঝতে অনেক সহজ হবে তাহলে শুরু করা যাক আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায়ের নং প্রশ্ন হিসাব করো এবং এসব ভগ্নাংশ যোগ করে আমরা আজকে দেখাবো এখানে দেওয়া আছে সমহর বিশিষ্ট ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ বিশিষ্ট ভগ্নাংশের যোগ এবং ভিন্ন হরের ভগ্নাংশের যোগ তাহলে প্রথম প্রশ্ন দেখা যাক আমাদের দেয়া আছে ছয় ভাগের চার এবং ছয় ভাগের তিন যেহেতু আমাদের হর দুইটাই সমান হরকে কোনো কিছু দিয়ে গুণ করা দরকার নেই আমরা শুধু লবকে যোগ করে নিব চার আর তিনের যোগ ফল হচ্ছে সাত আর ছয় হর সমান থাকে এখন দেখা যাচ্ছে উপরের সংখ্যাটা অনেক বড়ো ছয়ের থেকে বড় তাহলে আমরা এই ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে আমরা প্রকাশ করতে পারি ছয় সাতের ভিতরে যায় একবার আর আমাদের রইলো বাকি এক আর ভোর থাকলো ছয় তাহলে আমাদের উত্তর এক ছয় ভাগের এক পরের প্রশ্নে দেখা যাচ্ছে আমাদের দুইটা মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে না এই উত্তরটা দুইভাবে করা যায় মিশ্র ভঙ্গাংশে পরিবর্তন করে যোগ করা যায় অথবা আমরা দুইটা পূর্ণ সংখ্যাকে যোগ করে নিতে পারি প্রথমে তো একের সাথে দুই যোগ করলে হয় তিন আর এখন আমরা আলাদাভাবে তিন বাঘের দুই আর তিন বাঘের দুইকে যোগ করতে পারি যেহেতু ভগ্নাংশের হর দুইটাই সমান তাহলে আমরা তিন থেকে যায় আর দুই আর এর সাথে যোগ করলে হয় চার আবার এই ভগ্নাংশে আমরা পূর্ণ মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে পারি তিন চারের ভিতরে যায় একবার বাকি রইল এক আর হর থাকলো তিন আর আমরা আগে যে তিন আমাদেরকে এক আর দুইয়ের সাথে যোগ করে যে তিন পেয়েছিলাম এ একের সাথে আমরা যোগ করে নিব দুই আর এক আর তিন সাথে যোগ হল চার আর তিন ভাগের এক তার উত্তর হলো চার এবং তিন ভাগের এক পুরো প্রশ্নে দেখা যাক আমাদের আছে ছয় ভাগের পাঁচ এবং ছয় ভাগের তিন আবারও আমাদের হর দুইটাই সমান তাহলে ছয় থাকলো ছয়ের মতো আর উপরের পাঁচ আর যোগ করলে হয় পাঁচ আর তিন যোগ করলে হয় আট ছয় যা আটের ভিতরে এক একবার বাকি হলো দুই এবং হর ছয় এবার দেখা যাচ্ছে ছয় বাকির দুইকে আমরা লগিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি এখন লগিষ্ঠ আকারে প্রকাশ করতে হলে ছয়কে আমরা দুই দ্বারা ভাগ করতে পারি এবং দুইকে আমরা দুই দ্বারা ভাগ করতে পারি আর এক একের জায়গায় থাকলো পূর্ণ সংখ্যা ছয়কে দুই বারে ভাগ করলে হয় তিন দুইকে দুই ধারে ভাগ করলে হলো এক তাহলে আমাদের উত্তর হলো এক তিন ভাগের এক এই ভগ্নাংশে চার নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি দুইটা ভরই দুই রকম একটা আছে দুই একটা আছে চার দুইটা দুই রকম হর হওয়ায় আমরা সোঝাসুঝি দুইটা ভগ্নাংশে যোগ করতে পারি না আমাদেরকে হরগুলোকে সমানভাবে সমহরভাবে প্রকাশ করতে হবে প্রথমে তারপরে আমরা লোভগুলোকে যোগ করতে পারবো তাহলে দেখা যাক এই দুইকে যদি আমরা দুই দ্বারা গুণ করি তাহলে আমরা দুইটা হরকেই চার বানাতে পারি তাহলে দেখা দেখা যাক প্রথমটায় আমরা পালাম দুই দ্বারা গুণ করলে যেহেতু আমরা হরকে দুই দ্বারা গুণ করতেছি সমতুল ভগ্নাংশের নিয়ম অনুযায়ী আমাদেরকে লোভকেও দুই দ্বারা গুণ করতে হবে তাহলে তিন দুগোনা ছয় আর দুই দুগোনা চার আর এই ভগ্নাংশে কোনো কিছু করা দরকার নেই ও যেহেতু আমাদের হর চার দেয়া আছে চার বাগের এক এখন আমাদের হর হচ্ছে চার চার থাক আর ছয় আর এক হল সাত চার সাতের ভিতরে যায় একবার বাকি রইল তিন আর হর হল চার মিশ্র ভগ্নাংশে প্রকাশ করলাম তাহলে আমাদের উত্তর হল এক চার ভাগের তিন পাঁচ নং প্রশ্নে তিন এবং পাঁচ হর দুইটা ভিন্ন ধরনের কিন্তু আমরা যদি তিনকে কোনো সংখ্যা দ্বারা গুণ করে পাঁচ বানাতে পারি না দশমিকের মাধ্যমে করা যায় কিন্তু দশমিক আমরা ব্যবহার করতে পারবো না এখানে তাহলে আসা দেখা যাক আমাদেরকে কীভাবে সমূহর মাধ্যমে আমরা এই দুইটা ভগ্নাংশ প্রকাশ করতে পারি না যেহেতু আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম লোসাগু যদি আমরা তিন এবং পাঁচের লোসাগু পাই বের করতে পারি তাহলেই আমরা দুইটা ভগ্নাংশের সমূহ পেয়ে যাবো তাহলে সাথে তিনের নমতার সংখ্যাগুলো লিখে নেই তিন একে তিন তিন দু ছয় তিন নয় তিন চার বারো তিন পাঁচ পনেরো এবং তিন ছয় আঠারো এ পর্যন্ত থাক তাহলে আবার পাঁচের ভগ্নাংশ নমতাগুলো লিখে নেই পাঁচ একে পাঁচ পাঁচ দুগুনা দশ তিন পাঁচ পনেরো চার পাঁচে বিশ তাহলে লোসাগু আমরা দেখতে পাচ্ছি এখানে লোসাগু সবচেয়ে ছোট সংখ্যা এবং দুইটা নামতাতেই আছে তিন এবং পাঁচের নামতাই যা সংখ্যাটা হচ্ছে পনেরো তাহলে আমরা সমোহর পেয়ে গেলাম তিন ভাগের এক এবং পাঁচ ভাগের চারের সমহর হচ্ছে পনেরো এখন তিনকে আমরা কোন সংখ্যা দ্বারা গুণ করলে আমরা পনেরো পাই তিনকে আমরা পাঁচ দ্বারা গুণ করলে আমরা পনেরো পাই যেহেতু সমতুল ভগ্নাংশের নিয়ম অনুযায়ী আমরা উপরের সংখ্যাকেও পাঁচ দ্বারা গুণ করবো পাঁচেকে পাঁচ এবার কি আমরা তিন দ্বারা গুণ করলে আমরা পনেরো পাই যেহেতু সমতুল ভগ্নাংশের নিয়ম অনুযায়ী উপরের সংখ্যাকেও আমরা তিন দ্বারা গুণ করব তিন চারা বারো তাহলে আমরা দুইটা ভগ্নাংশকেই ভগ্নাংশে প্রকাশ করলাম এবার আমরা যোগ করতে পারি নিশ্চিন্তে পনেরো থাকলো হর আর উপরে বারো আর পাঁচ যোগ করলে হয় সতেরো পনেরো যায় সতেরোর ভিতরে একবার রইল বাকি দুই আর হর হলো পনেরো তাহলে আমাদের উত্তর হলো এক এবং পনেরো ভাগের তুই এভাবেই আমরা সহজেই সমহরের মাধ্যমে প্রকাশ করে আমরা দুইটা ভগ্নাংশকে যোগ করতে পারি পরের ভিডিওতে আমি তোমাদেরকে ভগ্নাংশ বিয়োগ গুণ এবং ভাগ কীভাবে করতে হয় দেখিয়ে দিব অবশ্যই সাবস্ক্রাইব করে নিবা ভিডিওগুলোর আপডেট সহজে পেয়ে যেতে পারো আর যাদের এই নিয়ম অনুযায়ী বুঝতে কষ্ট হয় আমি আরেকটা ভিডিও বানিয়েছি ছবির মাধ্যমে কিভাবে দুইটা ভগ্নাংশ যোগ করতে হয় ওই ভিডিওটা তোমরা নিও দেখলে তোমাদেরকে বুঝতে অনেক সহজ হবে ভগ্নাংশের নিয়মগুলো তাহলে আজ এ পর্যন্ত থাক পরের ভিডিওতে দেখা হবে অবশ্যই সাবস্ক্রাইব করবা আর ভিডিওটা ভালো লাগলে লাইক বাটনে টিপে দেবা ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভিডিওতে